হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের দুধের পায়েস। এটাকে আপনারা গায়ে হলুদের পায়েসও বলতে পারেন, কারণ এই পায়েসটি আমি আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে তৈরি করেছি। আশা করছি পায়েসের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটিকে ভালোভাবে গরম করে নেব। দুধ ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচগুলোকে আমি থেঁতো করে নিয়েছি যেন এলাচ থেকে সুঘ্রাণ বেরিয়ে আসতে পারে। আপনাদের একটা টিপস দিই, পায়েসের জন্য যে দুধ নির্বাচন করবেন বা যে দুধটা গরম করবেন সেটাতে কখনোই পানি অ্যাড করতে যাবেন না, এতে করে পায়েসের টেস্ট একটু কমে যায়। দুধ খুব ভালোভাবে পলক চলে এসছে দুধে। এখন আমি চুলার জালকে মিডিয়ামে রাখব। এখন দিয়ে দিচ্ছি 1.5 মোট পরিমাণ চিনি গুঁড়া পোলাইয়ের চাল। চালটি আমি ভালোভাবে পানিতে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন পানি ঝরিয়ে আমি চালটিকে এখানে ব্যবহার করেছি। দুধের সাথে চালের মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দুধ এবং চাল সমান বা বেশি হলে সেক্ষেত্রে পারফেক্ট পায়েস হবে না। 1 লিটার দুধে 1 মোট চাল দিতে হবে, এটি হচ্ছে চাল এবং দুধের সঠিক মেজারমেন্ট। আমি এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করেছি, তাই 1.5 মোট পরিমাণ চাল ব্যবহার করেছি। এখন দুধের ভিতর থেকে প্রয়োজনীয় মশলাগুলোকে আমি উঠিয়ে ফেলবো, কারণ যতটুকু ফ্লেভারের প্রয়োজন ততটুকু হয়ে গেছে, আর দীর্ঘক্ষণ থাকলে এর অতিরিক্ত ফ্লেভার যোগ হবে, যেটা পায়েসের স্বাদ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট কারণ। এ সময় চুলার জালকে মিডিয়াম থেকে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন চালটি প্যানে লেগে না যায়। আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, চাল ফুটানোর আগে কখনোই চিনি ব্যবহার করবেন না, কারণ চাল ফুটানোর আগে চিনি ব্যবহার করলে চাল ভালোভাবে ফুটবে না, আর চাল ভালোভাবে না ফুটলে পায়েসও ভালো হবে না, এটাই স্বাভাবিক। দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ লবণ দিলে চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। দিচ্ছি 1টি কোরানো নারকেলের হাফ অংশ। নারিকেল দেওয়াটা অপশনাল, চাইলে আপনারা নারিকেল ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে নারিকেল দিলে পায়েসের স্বাদ 50% বেড়ে যায়। পায়েস বলেন আর ক্ষীরি বলেন, যেটাই বলেন না কেন, নারিকেল ছাড়া আমি কিছুতেই সেটা খেতে পারি না, তাই আমার পায়েস রান্নার ক্ষেত্রে নারকেল থাকাটা বাধ্যতামূলক। দুধটি ঘন হয়ে এসছে এবং চালটিও ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আপনারা স্বাদ বুঝে চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর চিনি থেকে কিছুটা পানি বের হবে। আমি পায়েসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর, আপনারা দেখতে পাচ্ছেন চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। সেদ্ধ করার সুবিধার্থে কিছুটা ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন, কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদেরকে বারবার নাড়াচাড়া করতে হবে, তাছাড়া পায়েস লেগে যেতে পারে। আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটিকে বন্ধ করে 5 মিনিট দমে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর, এটা আমার পায়েসের ফাইনাল লুক। একটি সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে পরিবেশনের সুবিধার জন্য আমি কিছুটা কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি, আর দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছুটা চেরি ফল ব্যবহার করেছি। এখন পায়েসটিকে আমি ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যবহার করব। পায়েসটি সবাই অনেক মজা করে খাচ্ছিল, আর তাদেরকে খাওয়াতে গিয়েও আমার অনেক মজা লাগছিল, তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।